ওয়েলকাম ব্যাক টু রূপালী রন্ধনশালা অ্যান্ড ব্লগস। আমি এসেছি প্রিন্সেপ ঘাট রেল লাইনটি দেখাতে এবং এর সম্বন্ধে যেটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করতে। এটি হলো প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। স্টেশনটি কলকাতা সার্কুলার রেলওয়ের অংশ, যা পূর্ব রেলওয়ে দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। রেল লাইনটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার তীরবর্তী জায়গাটার দিকে। গঙ্গার তীরেই এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন যত ভিডিও আসবে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আপনারা ঘুরতে এলে জেমস প্রিন্সেপ মেমোরিয়াল স্তম্ভটি দেখতে পাবেন, রেল গঙ্গার তীরেও ঘুরতে পারবেন এবং এই রেলওয়ে স্টেশনটি ব্যবহার করে আপনার যেটা গন্তব্য সেই দিকেও যেতে পারবেন। একদিকে চলে যাচ্ছে দমদম পর্যন্ত আর অন্যদিক মাঝেরহাট পর্যন্ত। আমরা প্রিন্সেপ ঘাট থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেনে করে এসেছিলাম। ট্রেন স্টেশনটি এখনও কিছু কিছু জায়গা তৈরি এবং মেরামতির কাজ চলছে। এখানে টয়লেটও আছে এবং দেয়ালগুলো সুন্দর করে চিত্র অঙ্কিত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটা যেহেতু প্রিন্সেপ মেমোরিয়াল স্তম্ভের খুব কাছাকাছি অবস্থিত। আর এইখানেই দেখুন টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আনতে হবে। দেখুন এখান থেকে গঙ্গাও দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনারা এনজয় করেছেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।